কেউ তোমাকে গালি দিয়েছে একটু মেনে নাও কিছু বলার দরকার নেই কেউ তোমাকে ছেড়ে গেছে কিছু বলার দরকার নেই মেনে নাও কেউ কষ্ট দিয়েছে একটু মেনে নাও কারণ এই পৃথিবীতে সবাই আপন না কেউ তোমার সাথে প্রতারণা করেছে মেনে নাও কিছু মনে করো না কেউ তোমাকে ঠকাইছে মেনে নাও কিছু মনে করো না কেউ তোমাকে ব্যথা দিয়েছে মেনে নাও কিছু বলার দরকার নেই এই যে গালি দেওয়া ছেড়ে দেওয়া প্রতারণা করা ঠকানো ব্যথা দেওয়া এই জিনিসগুলো একটু মানতে শিখতে হবে কেউ তোমাকে গালি দিয়েছে কেউ তোমাকে হেয় করেছে কেউ তোমাকে ছোট করেছে একটু মেনে নাও এগুলোর কোনো কিছুর উত্তর তোমার দেওয়া লাগবে না একটা কথা মাথায় রাখবা সবাই আপন হয় না তুমি যে সময়ে আছো তুমি যে খারাপ অবস্থায় আছো এই সময়টা হচ্ছে তোমার মেনে নেওয়ার সময় চুপচাপ থেকে জাস্ট কাজ করার সময় এখানে যা করতে হবে তোমার তা হলো মেনে নিতে হবে পদে পদে তোমার বাধা আসবে প্রতিটা পদে পদে তোমার আঘাত আসবে জাস্ট এগুলো তোমাকে মেনে নিতে হবে চুপচাপ মেনে নিয়ে জাস্ট তোমার কাজ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি এগুলোতে মানতে পারবা চুপচাপ থাকতে পারবা যতক্ষণ পর্যন্ত তুমি কাউন্টার দিতে ভুলে যাবা তত দ্রুতই তুমি সফল হবা সো সবকিছুতে কান ভুলেও দিবা না তুমি তোমার জীবনে যা করতেছো ভালো কাজ ইতিবাচক যা করতেছো জাস্ট করে যাও যে যাই বলুক না কেন একটু মেনে নাও একটু চুপ থাকো সবাইকে সব উত্তর দিতে যেও না তুমি তোমার লক্ষ্যের দিকে এগোতে থাকো দিন শেষে যে মানুষগুলো তোমাকে এইসব কথা বলেছে কষ্ট দিয়েছে তোমাকে ঠকিয়েছে তোমার সঙ্গে প্রতারণা করেছে তোমাকে ব্যথা দিয়েছে তুমি যখন সফল হবা ঠিক সেই মানুষগুলোই তোমার কাছে চলে আসবে আর ওই যে আজকে তুমি সবকিছু মেনে নিয়েছো চুপচাপ থেকেছো ওই সেদিনকার সফলতা হবে তোমার এই চুপচাপ থাকা তোমার এই জবাব সো তোমাদেরকে আমি বলবো জাস্ট মেনে নাও একটু চুপচাপ থাকো তুমি চুপচাপ থাকবা মেনে নিবা এবং তোমার কাজের দৃঢ়তা এবং তোমার কাজের স্পিড আরো বাড়িয়ে দাও যাতে যারা তোমাকে আজকে ঠকিয়েছে প্রতারণা করেছে কষ্ট দিয়েছে ধোকা দিয়েছে বিভিন্ন কথা বলেছে তারা যেন একটা সময় নিজে থেকে এসে তোমার সঙ্গে মেশে তোমার কাছে দুঃখ প্রকাশ করে তারা যেন একটা সময় তোমার কাছে এসে তোমার দ্বারস্থ হয় আর তুমি যে আজকের চুপ আছো এটাই হবে তোমার সেদিনকার সফলতা অতিরিক্ত ভদ্র এবং ভালো মানুষদের এই সাতটি চরম পরিণতি হয় নাম্বার এক যারা অতিরিক্ত ভদ্র এবং ভালো গোছের মানুষ তাদেরকে সবাই খুব হালকা ভাবে নেয় এবং তাদের ভালো মানসিকতাকে সবাই দুর্বলতা ভাবে নাম্বার দুই অতিরিক্ত ভালো মানুষদের সবাই ব্যবহার করতে চায় এমনকি নিজের স্বার্থে মানুষ তাদেরকে ব্যবহার করে নাম্বার তিন অতিরিক্ত ভদ্র এবং ভালো হলে কেউ তোমার প্রয়োজন অপ্রয়োজনের ধার ধারবে না তাদের মতে তুমি যা পাবে তুমি তো তাতেই খুশি সুতরাং তোমার নিজের সবকিছু পছন্দ অপছন্দ চাওয়া পাওয়া থাকতে পারে না নাম্বার চার অতিরিক্ত ভালো মানুষেরা কখনো কারোর মুখের উপর না বলতে পারে না আর এটা করতে গিয়ে অনেক সময় তারা নিজেরাই বিপর্যস্ত হয়ে পড়ে নাম্বার পাঁচ আমরা ভাবি অতিরিক্ত ভদ্রদের সবাই সম্মান করে এটা ভুল আসলে কেউ তাদেরকে সম্মান করে না শুধু নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তাদেরকে সম্মান দেখানোর ভান করে নাম্বার ৬ অতিরিক্ত ভদ্র মানুষদের কেউ কখনো সিরিয়াসলি নিতে চায় না যেহেতু তারা সব পরিস্থিতিতে মানানসই তাই তাদেরকে নিয়ে বাড়তি ভাবার মতো কেউই থাকে না নাম্বার ৭ অতিরিক্ত ভালো মানুষদের শেষ জীবন অবধি মানুষ তাদেরকে শোষণ করে থাকে কোনো কোনো ক্ষেত্রে নিজেদের সব সীমা অতিক্রম করতে হয় শুধুমাত্র কিছু মিথ্যে আবেগের পাল্লায় পড়ে তাই আজকের দিনে অতিরিক্ত ভালো মানুষদের কপালে দুঃখ ছাড়া আর কিছুই জোটে না এটাই বাস্তব পুরুষ মানুষ যে আগে মানুষ তারপর সে একজন পুরুষ এটা বোধহয় প্রতিনিয়ত তাদেরকে কাটাছেঁড়া করতে গিয়ে আমরা ভুলে যাই সবসময় আমরা শুনে আসছি ধুর ওরা পুরুষ মানুষ ওদের আবার আবেগ অনুভূতি আছে নাকি ওরা তো শুধুমাত্র টাকা দিয়েই খালাস যত দায়িত্ব সব মেয়েরাই সামলায় কিন্তু কথাগুলো কি সত্যিই ঠিক একবার ভেবে দেখুন তো দিনের শেষে ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়ি ফিরে মায়ের অসুখের কথা চিন্তা করে বাড়ি ফিরে এসে আগেই জিজ্ঞেস করে মা ওষুধগুলো ঠিক মতো খেয়েছিল তো সেই পুরুষ কি সত্যি দায়িত্ব জ্ঞানহীন বাবার চশমার কাজটা ভেঙে যেতে দেখে যে সন্তান নিজের পুরনো হয়ে যাওয়া অফিসের জুতোটা পাল্টানোর কথা ভুলে দোকানে গিয়ে বাবার চশমাটা রিপেয়ার করে দিয়ে আসে সেই পুরুষটা কি খুব আত্মকেন্দ্রিক হয় দুপুরের টিফিনে মাছটা আজকে অসাধারণ টেস্ট হয়েছিল জানো তো কথাটি বলে অফিসের হাজারো ব্যস্ততার মাঝে যে পুরুষটি তার স্ত্রীর মুখে একটা হাসি ফোটাতে ভোলে না কিংবা তোমার মাইগ্রেন আছে সময় মতো খেয়ে নিও বলা পুরুষটা সত্যি কি আত্মবলা হয় স্ত্রীর মায়ের অপারেশন যে জামাই অফিস থেকে বসের চোখ রাঙানি উপেক্ষা করেও দুদিন ছুটি নিয়ে রাত দিন হসপিটালে বসে থাকে সেই পুরুষটাও কি শুধু নিজেরটাই ভাবে বাচ্চার প্রচন্ড জ্বরে যে বাবা অসহ্য কষ্টে সারা রাত ঘুমাতে পারে না সেই পুরুষটাও কি খুব বেশি ঘুম কাতরে হয় কাল তোর ম্যাথ এক্সাম আছে না তাড়াতাড়ি খাতা নিয়ে এসে আমার কাছে বস সলভ করে দেই কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক সারাদিন হিসাব মিলাতে মিলাতে ক্লান্ত হয়ে যাওয়া বাবাটিও নিজের সন্তানের ভালোর জন্য আবার হিসেব কষতে বসে পড়ে আচ্ছা সেই পুরুষটাও কি খুব অলস হয় কিরে ভাই কাল বলেছিলি কলেজে ফিস লাগবে তোর মায়ের কাছে টাকাটা দিয়ে গেছি মনে করবি কলেজে যাওয়ার আগে টাকাটা মায়ের কাছ থেকে নিয়ে নিস ভাইয়ের প্রতি নিরন্তর কর্তব্য পালন করে যাওয়া বড় ভাইটা আসলে কি খুব স্বার্থপর হয় বোনের বিয়ের জন্য যে পুরুষরূপী বড় ভাইটা অজস্র স্বপ্ন বনে চলে নিজের কল্পনায় সেই পুরুষটাও কি শুধুমাত্র নিজের স্বপ্নটাই গুরুত্ব দেয় সমবয়সী হওয়ার কারণে যে প্রেমিকের প্রেমটা ভাঙনের কেবল কিনারায় দাঁড়িয়ে থাকে প্রেমিকার জন্য ডাক্তার ছেলেটা যখন প্রেমিকার বাড়িতে পছন্দের প্রথম লিস্টে
আর সেই প্রেমিকার ভবিষ্যৎ তখন অসুরক্ষিত। সেই ছেলেটাও বুকে পাথর চেপে কোনো এক গধুলি বেলায় তার প্রিয় মানুষের হাতটা ছেড়ে সে চলে আসে, শুধুমাত্র তার ভালোবাসার মানুষটি ভালো থাকবে সেই আশায়। আচ্ছা, সেই প্রেমিক রূপী পুরুষটা কি সত্যি বেইমান হয়? রোজ আল্লাহর কাছে যে পুরুষটা পরিবারের মঙ্গল কামনা করে সে কি সত্যি মেশিন হয়? যে বৃদ্ধ পুরুষটি নিজের স্ত্রীর আগে নিজের মৃত্যু কামনা করে না, এই ভেবে যে তার মৃত্যুর পর তার স্ত্রী নিঃসঙ্গ হয়ে যাবে। আচ্ছা, সেই বৃদ্ধ জীবন সঙ্গীটিও কি স্বার্থপর হয়? কে বলেছে পুরুষ মানুষ শুধু পুরুষ মানুষই হয়? পুরুষ মানুষ যোগ্য সন্তান, যোগ্য স্বামী, যোগ্য বাবা, যোগ্য ভাই, যোগ্য প্রেমিক হয়। শুধু আমরাই তাদের অবদানটুকু আড়াল করে রাখি। পুরুষ মানুষ শুধু পুরুষই নয়, পুরুষ মানুষ অনেক মানবতার রূপ হয়। একজন পুরুষের যে কষ্ট হয়, তারও যে কান্না পায়, এটা যেন সে জনসম্মুখে প্রকাশ করতে পারে না। এতে পুরুষত্বের অপমান হয় না? ভালো থাকুক এই পৃথিবীর প্রতিটা বাবা, ভাই, স্বামী, বন্ধু, সকল পুরুষেরাই। আসসালামু আলাইকুম, আমি রাজীব হাসান শিবলি। আজকে একটা গল্প শেয়ার করি। আমি মাঝে মাঝে সকালে হাঁটতে বের হই। তো মাঝে মাঝে যখন হাঁটতে বের হই, তখন একটা আঙ্কেলের সাথে আমার পরিচয় হয়, মানে পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে। তো এই আঙ্কেল একদিন খুব মনমরা হয়ে বসে আছে। তাকে আমি জিজ্ঞাসা করতেছি, আঙ্কেল, এতদিন হাঁটলাম আপনার সাথে, এত মনমরা হয়ে থাকেন কেন আপনি? মানে সে হাঁটার সময় কী যেন একটা ভাবে, সে যখন বসে থাকে পার্কে পানি খাই, তখন সে যখন কী একটা ভাবে। তো আমি তাকে একদিন জিজ্ঞাসা করলাম, আঙ্কেল কী হয়েছে আপনার, আমার সাথে কি শেয়ার করা যাবে? তো বলতেছে, শিবলি তুমি তো আমার ছেলের বয়সে, অবশ্যই তোমার সাথে শেয়ার করা যাবে, কেন নাই। দেখো, আমার খুব সুন্দর একটা পরিবার ছিল, মানে খুবই সুন্দর একটা পরিবার ছিল, ছেলে মেয়েরা ছিল একটা সময়, আমি তখন চাকরি করতাম। কিন্তু এখন আমার বাড়ি গাড়ি সবই আছে, এখন হয়তো আমি রিটায়ার করেছি। আমার চাকরি যে টাকা পয়সাগুলো পেয়েছি, যে পেনশন পেয়েছি, সব আমি আমার ছেলে পিছনে খরচ করে ফেলেছি। আমার ছেলে মেয়েকে ভালো জায়গায় পড়িয়েছি, দেশের বাইরে পাঠিয়েছি। এখন তারা আমার খোঁজ পর্যন্ত নিতে চায় না, বা নেয় না, হয়তো বা তারা সময় পায় না, এটা আমি বুঝি। কিন্তু আমি বাবা, আমার কি মন চায় না যে তারা একটু ফোন দিক, আমি একটু খোঁজ নিই তাদেরকে? কিন্তু আমি যখন ফোন দিই, তখন তারা ফোনটা রিসিভ করে না, বা ফোনটা আর রিসিভ করতে চায় না, আর কথা বললেও এক মিনিটের ভিতরে কথাটা শেষ করে ফেলে। তো আমি তো একটা মানুষ, আমার তো কথা বলতে ইচ্ছা করে, তাই না বলো? তো আমি আঙ্কেলের কথা শুনে একদম নিস্তব্ধ হয়ে তার কথাগুলো শুনতেছিলাম। তারপর সে বলতেছে, শিবলি দেখো, একটা বয়স পরে তোমার আসলে কোনো বন্ধু হবে না, মানে বন্ধু থাকবে না। সে আঙ্কেলটা আমাকে বলতেছে, এখন আমার যে বয়স, এই বয়সে আমার বন্ধুরা তো আমার পাশে নেই, কারণ অনেকেই পৃথিবীতে নেই, অনেকেই হয়তো বা বৃদ্ধ হয়ে গেছে, অনেকেই হাঁটতে পারে না। আল্লাহ আমাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ আমি হাঁটতে পারছি। কিন্তু দেখো, আমার পরিবারের মানুষ কখনোই এটা ব্যাপারটা রিয়েলাইজ করে নাই, সে যে একটা মানুষ, আমি তার পাথর না বলো। মানে খুব সুন্দর করে সে আঙ্কেলটা আমাকে বোঝাচ্ছে, তবে বোঝাতে বোঝাতে তার চোখ দিয়ে কয়েকটা পানিও পড়তেছে, আমি বুঝতে পারছি। তো আমার হাতে আমার যে তাওয়াল ছিল, যেটা দিয়ে আমি বাইরে গেলে মুখ মুছি, সেটা দিয়ে আমি চোখের পানি মুছে দিচ্ছিলাম। মানে আমি তাওয়াল দিয়ে যখন তার চোখ পানি মুছে দিচ্ছিলাম, তখন সে আমার হাত ধরে সে খুব জোরে কান্না করে দিছে। মানে আসলে তার ভিতরে কতটা কষ্ট, দম ভাসা কষ্ট, কিছুর অভাব নেই তার। ঢাকা শহরে বাড়ি আছে, সুন্দর গাড়ি আছে, হয়তো অনেক দামি গাড়ি আছে, আইফোন চালাচ্ছে, কোনো কিছু তো অভাব নেই। তো অভাব তো মানুষের, একটা বাইরের মানুষের সাথে কথা বলে যতটা পরিতৃপ্তি আপনি পাবেন না, কাছের মানুষের সাথে দুই মিনিট কথা বলে কিন্তু সেই পরিতৃপ্তি আপনি পাবেন। আসলে মানুষ মারে কিসের জন্য জানেন? মানুষ মারে কিন্তু মানুষের জন্য। মানুষ কিন্তু ভাত কাপড়ের জন্য আজকাল মানুষ মারা যায় না, আজকে মানুষ কিন্তু খাওয়ার জন্য মানুষ মারা যায় না, কারণ সবার বাড়িতেই কম বেশি খাবার আছে, যারা রাস্তায় থাকে তারাও খেতে পারছে। কিন্তু আজকাল মানুষ কথা বলার জন্য, আজকাল মানুষ তার প্রিয় মানুষের অবহেলার জন্য, আজকাল মানুষ তার প্রিয় মানুষের জন্য, মানুষ কিন্তু পৃথিবীতে মানুষ থাকতে পারে না। দেখুন, সেই মানুষের কথা চিন্তা করেন, সেই আঙ্কেলটার কথা চিন্তা করেন। তো সেই আঙ্কেল আমাকে মানে ধরে পাক্কা 15 মিনিট কেঁদেছিল। আমি তাকে আঙ্কেলকে শুধু বোঝাচ্ছিলাম, আঙ্কেল এটা তো বাস্তবতা, তারা হয়তো অনেক বিজি হয়ে গেছে, আর দেশের বাইরে ব্যস্ত লাইফ, ঢাকা শহরে আপনি থাকেন, আপনি হয়তো জানেন আসলে ব্যস্ত লাইফ, জীবন তো এক অন্যরকম খেলা, আর এই খেলাই হচ্ছে আমরা খেলোয়াড়, আর জীবন সবসময় খেলে, আমরা হচ্ছে সেই খেলার গুটি। প্রকৃতি সবসময় খেলাই, আর আমরা হচ্ছে প্রকৃতির গুটি, আমরা খেলতেছি। যারা ক্যারাম খেলে তারা বুঝতে পারবেন যে ক্যারামের গুটি যখন আমরা মারি, তো ওই গুটি হচ্ছে আমরা, আমরা খেলতেছি, আমাদের তো কিছু করার নেই, প্রকৃতি খেলাচ্ছে। তো সেই অ্যাঙ্গেলকে বোঝাচ্ছিলাম। আসলে একটা ব্যাপার আমি বলতে চাচ্ছি আপনাদের এই গল্প থেকে, তো এই মোরাল স্টোরি থেকে আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই। আপনাদের আত্মীয় স্বজন, মা বাবা দেশে থাকেন, হয়তো আপনারা প্রবাসে থাকেন, অনেক ভালো টাকা ইনকাম করতেছেন, অনেক ভালো জব করতেছেন, কেউ সিটিজেনশিপ পেয়ে গেছেন, কিন্তু 2 মিনিট একটু ফোন দিয়ে খোঁজ নিয়েন, একটু পরিবারের মানুষের সাথে কথা বলেন। আপনি যে অনেক বড়ো হয়ে গেছেন বলে আপনার নিচের মানুষগুলোর সাথে কথা বলবেন এমন কিন্তু না, আপনার অতীত কিন্তু এখানে, আপনার রুট কিন্তু এখানে, আপনার শিকড় কিন্তু এখানে। সেই মানুষগুলোকে কখনো ভুলে যায় না যে মানুষগুলো আপনার জন্য অনেক কিছু করেছে, সেই মানুষগুলোকে কখনো ভুলে যায় না যে মানুষটা আপনার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছে, সেই মানুষগুলোকে কখনো ভুলে যায় না যে মানুষটা আপনার খারাপ সময় আপনার পাশে ছিল।
তা আপনার বাবা আপনার মা যারা দেশে আছে যারা এখনো বেঁচে আছে তাদের সাথে একটু কথা বলেন কারণ মানুষ মরে কিন্তু কথার জন্য এই যে আপন মানুষের জন্য প্রিয় মানুষের জন্য মানুষ কিন্তু ভাত কাপড়ের জন্য খাবারের জন্য কে মরে না মানুষ মরে মানুষের জন্য আমি ওই আঙ্কেলের কথা শুনে অনেক কিছু রিয়েলাইজ করছি যে আসলে আমরাও তো আসলে সময় পাই না বাবা মার সাথে কতটুকু কথা বলার সময় পাই আমার মা নাই আমার বাবা আছে তো আমার বাবার সাথে আমি কতটুকু কথা বলার সময় পাই হয়তো বা এক দুদিন পাঁচ দিন পরে আমি কথা বলি কিন্তু কথা বলা আসলে সময় হয়ে ওঠে না মানে বলি দশ পাঁচ মিনিট বিশ মিনিট যখন আমি কথা বলি তখন এইভাবে কথা বলি তো আপনাদের যখন সময় হবে হয়তো বা দুই দিন পরে সময় হলো অথবা একদিন পরে সময় হলো অথবা এক সপ্তাহ পরে সময় হলো ওই এক সপ্তাহ পরে একটু মন খুলে কথা যেন সেই মানুষটা আপনার সাথে বলতে পারে এতটুকু সময় আপনি তাকে দেবেন আপনার নিজের একটা পার্সোনাল টাইম আছে না সেই পার্সোনাল টাইমে তাকে ফোন দিবেন সে যাতে মন খুলে প্রাণ খুলে আপনাকে কিছু বলতে পারে কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে চাপা কষ্ট থাকে প্রত্যেকটা মানুষ সে কোটিপতি শিল্পপতি আমরা মনে করি না অনেক ভালো আছে তার পাশে যে দুই মিনিট বসুন পাঁচ মিনিট বসুন আপনি দেখুন না তার জীবন কতটা কষ্টের কষ্টময় হয়ে আছে জীবন জর্জরিত হয়েছে আসলে টাকার খেলা করে তো তারা এগুলো বুঝতে পারে না বা বুঝতে চায় না কাউকে কারণ এই পৃথিবীর মানুষ তো দুঃখ কষ্ট আসলে কেউ নিতে পারে না এই পৃথিবীর মানুষ সবসময় ওই সুখী ভালো জিনিসটাই পেতে চায় এই জন্য যারা দেশের বাইরে আছেন যারা দেশের ভিতরে আছেন যারা অনেক বেশি ব্যস্ত আছেন পরিবারের মানুষগুলো একটু সময় দিয়েন যারা চাকরিরত আছেন যারা নিজের স্ত্রী ওয়াইফ সন্তানকে বেশি সময় দিতে পারেন না ছুটির দিন একটু সময় দিন কারণ প্রত্যেকটা মানুষ চাই তার প্রিয় মানুষটা তাকে একটু সময় দিক মানে সময়টা খুব ইম্পর্টেন্ট আপনি একটা রিলেশনে আছেন আপনি কি চান না আপনার প্রিয় মানুষটা আপনাকে একটু ফোন দিক আপনার প্রিয় মানুষটা আপনার সাথে কথা বলুক যদি দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা অতিক্রম হয়ে যায় আপনি তার কাছে ফোন দিয়ে অভিমান করেন যে তোমার সাথে কিসের কথা তোমার তো খোঁজ নাও নি তো আসলে একটা বয়স পরে সেই মানুষগুলো আর অভিমান করতে পারে না বাস্তবতা সে ঘিরে ধরে এই জন্য সেই মানুষগুলো হয়তো বা চোখের আড়াল করে কাঁদে তারাও কাঁদে প্রত্যেকটা মানুষের চোখে পানি পড়ে পুরুষও কাঁদে এটা আসলে আমরা বুঝি না শুধুমাত্র যে আপনার স্ত্রী কাঁদবে আপনার মেয়ে কাঁদবে এমন না পুরুষও কাঁদে আপনার স্ত্রীও কাঁদবে আপনার সন্তানও কাঁদবে সবাই কাঁদে হয়তো বা কেউ দেখায় না তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা একটু কথা বলবেন তাদের সাথে কারণ কথার জন্যই পৃথিবীতে সব কিছু আপনার কথা বলতেছি কথার জন্যই আপনি মানুষকে ভালোবাসবেন আবার কথার জন্যই মানুষকে ঘৃণা করবেন তো আমাদের আশেপাশের অনেক মানুষ আছে যারা দেখবেন অনেক বেশি কষ্টে আছে কেন কষ্টে আছে খাওয়ার কষ্টে আছে থাকার কষ্টে আছে তাদের খুব বেশি কষ্ট ভিতর থেকে হচ্ছে না প্রিয় মানুষ ছেড়ে চলে গেছে সেজন্য কত কষ্ট পায় না পৃথিবী ছেড়ে চলে গেলেও কিন্তু মানুষটা তত কষ্ট পায় না যতটা কষ্ট পায় একটা মানুষ তার জীবনে থাকার পরও সে মানুষ তাকে কেয়ার করতেছে না তাকে খোঁজ নিচ্ছে না তার সাথে কথা বলতেছে না আপনি একবার খেয়াল করে দেখেন আপনি আপনার পরিবারের ছাদের নিচে যে মানুষগুলো থাকে সেই মানুষগুলোর ভিতরে যদি একটা মানুষ মন খারাপ করে থাকে মুখ কালো করে থাকে তাহলে আপনার সেই দিন ভালো যাবে না সেই দিন আপনার ভালো লাগবে না সেই দিনটা আপনার মনে হবে যে কিছু যেন নেই কি যেন নেই আমার জীবনে পরিতৃপ্তিটা কেন পাচ্ছি না আমি তো ওই মাঝে মাঝে যখন হাঁটতে যাই তখন ওই আঙ্কেলের সাথে যখন আমার দেখা হয় তখন আমি তাকে এখনও বোঝাই যে এখন আঙ্কেল বাস্তবতা মেনে নিতে হবে আর আপনি তো এগুলো বোঝেন আপনি তো আমার থেকে অনেক বড় আমার বাবার বয়সী সেই মানুষটাকে আল্লাহ তাআলা বুঝদান করুক এবং যারা দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব আবারও রিকোয়েস্ট করব আপনার পরিবারের মানুষ আপন মানুষ তাদেরকে একটু খোঁজ নিন কারণ মানুষ শুধুমাত্র মানুষের অবহেলায় কষ্ট পায় মানুষ চায় তার প্রিয় মানুষগুলো তার সন্তান তার স্ত্রী তার ভাই তার বাবা তাকে একটু খোঁজ নিক যখন খোঁজ নেয় না তখন আসলেই খারাপ লাগে খারাপ লাগাটাই স্বাভাবিক ব্যাপার আর হাদিসে আছে যদি আপনার রক্তের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না জান্নাতে না যাওয়ার আরও কয়েক কারণ আছে তার মধ্যে এটাও একটা কারণ একটু সার্চ করে দেখবেন আপনার প্রিয় মানুষগুলো যদি আপনার জীবনে একটু কষ্ট দিয়েও থাকে একটু যদি রাগ অভিমান করেও থাকে তারপরে সব কিছু ভুলে যেয়ে তাদেরকে আপন করে নিয়ে আর একটু কথা বললেন কারণ আজকে আপনি যে মানুষের সাথে কথা বলতেছেন সেই মানুষটার সাথে যে পাঁচ দিন পরে কথা বলতে পারবেন এমন কিন্তু কোনো নিয়ম নেই আবার আপনার বাবার সাথে হঠাৎ করে কথা বলতেছেন দশ মিনিট পরেও যে সে বাবার সাথে কথা বলতে পারবেন এমনও কিন্তু কোনো নিয়ম নেই ডাক যে কোনো সময় আসতে পারে চিঠি যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে এই নিয়ম মেনে নিতে হবে সেজন্য শেষ দেখা হওয়ার আগেই তার কাছে ক্ষমা চেয়ে নিন তার সাথে একটু কথা বলুন প্রাণ ভরে এবং সেও যেন আপনার সাথে প্রাণ ভরে কথা বলতে পারে এটা একটু মাথায় রাখবেন এটা একটু খেয়াল রাখবেন কারণ এই পৃথিবীতে মানুষ কখনো ভাত কাপড়ের জন্য মারা যায় না মানুষ কখনো এই জন্য কষ্ট পেয়ে মারা যায় না মানুষ বেঁচে থেকে মৃতের মতো বসবাস করে সেটা হচ্ছে যদি আপনার প্রিয় মানুষ অবহেলা করেন যদি আপনার প্রিয় মানুষ তার সাথে কথা না বলেন যদি প্রিয় মানুষের সাথে মন খুলে কথাই না বলতে পারে তাহলে সে কোথায় যে কথা বলবে একটু রিয়েলাইজ করে দেখবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন হাই রে মোবাইল তুই কত কিছুই না খাইলি রেডিও খাইলি টিভি খাইলি পত্রিকা খাইলি টর্চ লাইট খাইলি ক্যালকুলেটর খাইলি ক্যামেরা খাইলি ভিসিআর সিডি খাইলি সিনেমা হল তাও খাইলি কম্পিউটার ল্যাপটপ খাইলি
আয়না খাইলি, হাত ঘড়ি খাইলি, সবশেষে অ্যালার্ম ঘড়িও খাইলি, রাতের ঘুমটারও খাইলি, অল্প বয়সে চোখটাও খাইলি, আর লেখাপড়া তো খাইলি, মূল্যবান সময়টাও খাইলি, কিডনিও খাইলি। অনেকেই নাকি শুনেছি কিডনি বেচে আইফোন কিনেছে, বহু সংসারও খাইছিস। আর সংসারে মানুষদের মধ্যে প্রাইভেসি আজকাল নেই বললেই চলে, তুই তো সবই খাইলি। আমরা ছোটবেলায় সময় পেলে বড় ছোট সবাই একত্রে বসে গল্প করতাম, আড্ডা দিতাম, কতই না মধুর ছিল দিনগুলো। আর এখন মায়ের পেট থেকে পড়েই মোবাইল নিয়ে বসে যাই। আগে বিকাল হলে হাডুডু খেলা, ঘুড়ি উড়ানো, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কতই না খেলা হতো, প্রতিদিনই ঈদের আনন্দ দোলা দিত মনে। আফসোস, এখনকার পোলাপান মোবাইলটা নিয়ে চোরের মতো কোনায় বসে থাকে, পাঁচজন বন্ধু এক হলেও কথা হয় না, কারণ তাদের হাতে প্রত্যেকের হাতে রয়েছে মোবাইল, সবাই ঘাড় নিচু করে ফোন টেপে। আগের মতো এখন আর কেউ খেলে না, গ্রামে কোনো আনন্দময় অনুষ্ঠান এখন আর হয় না, চোখ বন্ধ করলে এই জাতির অন্ধকার দিনগুলো দেখতে পাই। মোবাইল খারাপ কিছু নয়, কিন্তু সবকিছু বাদ দিয়ে মোবাইলের প্রতি চরম আসক্তি, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস। আসলে সবকিছু নির্ভর করে ব্যবহারকারীর উপর। আপনি যদি মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করেন, তাহলে আপনি অবশ্যই তাতে ভালো কিছু পেতে পারেন। আর আপনি যদি খারাপ কাজে ব্যবহার করেন, তাহলে আপনি খুব সহজেই সেটাতে খারাপ কাজে নিমজ্জিত হবেন। আসুন আমরা সবাই ভালোর দিকে ধাবিত হই, আপনার সন্তানকে মোবাইলের আসক্তি থেকে দূরে নিয়ে আসুন, আপনার সন্তানকে একটু সময় দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। পুরুষ মানুষের পুরুষত্ব হচ্ছে টাকাই। আমার টাকা আছে, আমার সম্মান আছে, আমার ভালোবাসা আছে। টাকা নেই, কদর নেই, সম্মানও নেই। পুরুষ মানুষের সৌন্দর্য কিংবা প্রেম একমাত্রই হলো তার টাকা। যে পুরুষ টাকার পাহাড়ে ঘুমায়, তার গায়ের ধুলায়ও ভালোবাসা লেগে থাকে। টাকাই আপনার ভালোবাসাকে রাতের অন্ধকারে পাহারা দেয়। আপনার টাকা আছে, আপনার পরিবার, আত্মীয় স্বজন, কাছের মানুষ, প্রিয় মানুষ, আপন মানুষ, এমনকি রাষ্ট্র আপনার মাথায় হাত বুলাবে। আপনার যত টাকা আছে, আপনার বীরত্বের জায়গা ঠিক ততটাই উঁচু। পুরুষ মানুষ টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারে। ধরেন আপনি একজনকে প্রচন্ড ভালোবাসেন, সেই মানুষটা আপনাকে প্রচন্ড ভালোবাসে। মেয়েটার পরিবার সবই জানে, আপনি মেয়েটাকে ছাড়া বেঁচে থাকলেও লাশ হয়ে বেঁচে থাকবেন। আপনি সেখানে মেয়েটার বিয়ের প্রস্তাব দেন, দেখবেন আপনি পুরুষ সেখানেও টাকার দাম চলবে। টাকা থাকলে আপনার ভালোবাসার মানুষটিকে আপনি হাসি মুখে ঘরে তুলে নিতে পারবেন, আর আপনার টাকা না থাকলে আপনার ব্যর্থতার বোঝা মনে করে আপনার চোখের সামনে আপনাকে ঘর থেকে বের করে দেবে। আপনি আপনার কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে যান, আপনার পকেটের টাকা দেখে আপনার জন্য মোরগ পোলাও রান্না হবে। আর আপনার পকেটে টাকা নেই, আপনি দাঁড়িয়ে থাকার পরেও দেখবেন আপনার বাড়ি ফেরার টিকিট ধরিয়ে দেবে। যে বন্ধুটার পিছনে আপনি টাকা খরচ করেছেন, কিছুদিন টাকা খরচ করা বন্ধ করে দেন, তখন দেখবেন সেই বন্ধুটা আপনার নোটিশে আর কোনো পাত্তা দিচ্ছে না। পরিবারের যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি বোঝেন, সেই মানুষটাকেও এক বেলা বা দুই বেলা না খাওয়াই রাখেন, তারপর দেখেন সেও আপনার কথাকে পা দিয়ে লাথি মারবে। আপনি পুরুষ, এই পৃথিবীতে আপনি টাকাতেই দামি। নারীর সৌন্দর্য রূপ আর অলঙ্কারে, আর পুরুষ সৌন্দর্য টাকাই। টাকা নেই পুরুষ আপনার, আপনি এই পৃথিবীতে শূন্য, আপনি এই পৃথিবীতে অবহেলিত, আপনি এই পৃথিবীতে অপরাধী। কারণ টাকা ছাড়া পৃথিবীতে পুরুষকে কেউ ভালোবাসে না। পুরুষের একমাত্র পারফিউম সেটা হচ্ছে টাকা। এই পারফিউম ছাড়া পুরুষকে কেউ ভালোবাসে না, পুরুষের কেউ কাছে আসে না।